কোরবানির ঈদ ঘনিয়ে আসায় পশু যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এসব গরু দেশের বিভিন্ন হাট থেকে খামারিরা কিনে এক বছর আগে থেকে লালন পালন শুরু করেন। তবে মানব দেহের জন্য ক্ষতিকারক ওষুধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হচ্ছে এসব পশুকে। তবে খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বাড়তি হয়, গরু লালন পালনের খরচ বেড়েছে কয়েক গুণ। সেই সাথে এবছর যদি বাজারে দেশের বাইরে থেকে গরু ঢুকে পড়ে, তাহলে লোকসানে মুখে পড়ার শঙ্কা তাদের। তাই দেশে পর্যাপ্ত পশু থাকা সত্ত্বেও বাহির থেকে আমদানি বন্ধ না করা গেলে পশুপালনে আগ্রহ হারাবে তারা। অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে সারা বছর গরু লালন পালন করি। এই সময়টা যদি গরু ইন্ডিয়া বা বার্মার থেকে গরু চোরাই পথে আসে, তাহলে আমরা যে সারা বছর খামার পরিচালনা করলাম, এতগুলি লোক পরিশ্রম করলো, এত টাকা ইনভেস্ট করলাম, সেটা তো অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং আপনারা যারা আছেন মিডিয়া, সবাই মিলে এটা সচেতন হতে হবে। চোরাই পথে আসলে তো দেশেরও ক্ষতি, ব্যবসায়ীদেরও ক্ষতি, এই দিকগুলি খেয়াল রাখতে হবে যে চোরাই পথে গরু না আসে। আমরা যেন গরু লালন পালনে উৎসাহিত হই, ওই দিকে সরকার এবং সকলকে মনোযোগী হতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বাইরে থেকে গরু আসে, মেইনলি ওইটা আমাদের খামারিদের অনেকটা এফেক্ট পড়তেছে। যেমন আমাদের দেশে এখন বর্তমানে দ্রব্যমূল্যের দামটা একটু বাড়তে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে বাইরের গরুগুলা একটু কম দামে বিক্রি করতেছে। তো ওই গরুটার যে সাইজটা আছে, সাইজের 1 লাখ টাকার গরুটা তো আমাদের যারা দেশি খাবারে নিজেরা উৎপাদন করতে, ওইটা তো 1.5 লাখ টাকা, তখন তো তারা এই গরুটার দিকে তাকাইতেছে না, তারা একটু কম দামে বাইরের গরুটা। সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আমাদের বাংলাদেশ সরকার যদি ওইটা নিয়ে একটু উদ্যোগ নেয়, একটু পদক্ষেপ নেয়, তাহলে আমরা দেশের চাহিদা ইনশাল্লাহ মেটাতে পারবো। আমাদের বাংলাদেশে যতগুলো খামার আছে বা যতগুলো গরু আছে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো যদি বাইরে থেকেও গরু না আসে। সকল গরুই প্রাকৃতিকভাবে আমরা মোটা তাজা করি, এখানে দানাদার খাওয়া দেওয়া হয় আর প্রাকৃতিক ঘাস দেওয়া হয়, এই দুইটার মাধ্যমে আমরা আমাদের গরু মোটা তাজা করি। আমাদের ফার্মের গরুগুলো আমাদের খুবই যত্ন সহকারে আমরা লালন পালন করে থাকি। সকাল থেকে রাত্র তামাক আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এদেরকে সেবা দিয়ে থাকি, যেহেতু কুরবানির পশু, তাই আমরা খুবই তাদেরকে আদর এবং ভালোবাসা দিয়ে প্রতি বছরই লালন পালন করে থাকি। গরুলিতে আসে আছে কাশপুর, নারায়ণগঞ্জ, চিটাং আছে, সুরেতপুর, মাদারীপুর, কুমিল্লা, এইসব জায়গা থেকে আসে লোক আর কি। তারপরে আসে উত্তরা হাউস বিল্ডিং, গাজীপুর থেকে আসে। এখন আসলে যেহেতু আমাদের সারা বছর আমরা গরু লালন পালন করি, আর একটা মাস আমাদের পরিশ্রম হইলেও আমাদের কাছে এরকম পরিশ্রম লাগে না, কেন যে আনন্দ সহিতে যদি আমরা গরুগুলো ভালো করে বিক্রি করতে পারি, আমরাও আনন্দ পাবো, আমাদের মালিক আনন্দ পাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে দেশের বাইরে থেকে পশু আমদানি বন্ধে সজাগ রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মাননীয় মন্ত্রী মহোদয় কথাটা বলেছেন, যেন এটা কঠোর ভাবে দমন করা হবে, যেন বাহির থেকে কোনো গবাদি পশু আমাদের দেশে আসবে না, গরু গরু আমদানি করবে না। এবং এটা আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা এই ইদানিং একটা আমাদের এই এই বছর কুরবানির ঈদে আমাদের মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে, যেমন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে একটা মনিটরিং সেল থাকবে, যাতে করে এবং উচ্চ পর্যায়ে একটা কমিটি থাকবে, যারা করে বাইরে থেকে কোনো গরু আমাদের দেশে না ঢুকতে পারে, যেন কোনো আমদানি না হয়, যেন আমাদের দেশের খামারে তাদের খামোৎপাহিত পশু থেকে তারা কোরবান চাহিদা যেহেতু পুরা করে, সেই লক্ষ্যে তাদেরকে দ্বারাই আমার কোরবান চাহিদা পুরা করতে চাই। জেলা প্রাণী সম্পদের তথ্য মতে, এবছর জেলায় 77,936টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রায় 96,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। সময় সংবাদ, নরসিংদী।